নমস্কার বন্ধুরা আপনাদের ছেন মন্ডল সেবা কেন্দ্র ওই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনি কি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন তবে জেনে নিন আপনার জন্য কোন কোন স্কলারশিপের জন্য আপনি আবেদন করতে পারবেন তো দেখুন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে কিছুদিনের মধ্যেই রেজাল্টও খুব তাড়াতাড়ি কিন্তু বের হয়ে যাবে কিন্তু আপনি কি জানেন আপনার উচ্চশিক্ষার জন্য পশ্চিমবঙ্গে অনেক কটা স্কলারশিপ রয়েছে এবং আপনি সেগুলিতে অনায়াসে আবেদন করতে পারবেন যদি না জেনে থাকেন তাহলে কিন্তু আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে আপনি কোন কোন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর এবং আপনি যদি কলেজও কমপ্লিট করে থাকেন তাহলে কী স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলবো তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তার ভিডিও একটু স্কিপ না করে প্রথম শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মন সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাঠ থেকে বেল অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্যন্ত ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করে যাক তো প্রথম যে স্কলারশিপের নাম বলবো সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ ম্যারিট কাম মিন্স স্কলারশিপ তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কর্তৃত সর্বাধিক জনপ্রিয় স্কলারশিপ এই বৃত্তি প্রকল্পের দ্বারা রাজ্যের একাদশ দ্বাদশ থেকে শুরু করে স্নাতক স্নাতকোর স্তর সবার জন্য কিন্তু বৃত্তি প্রদান করা হয় তো এই স্কলারশিপে যদি আপনি আবেদন করতে চান তাহলে কিন্তু আপনার বার্ষিক আয় আড়ি লক্ষ টাকার কম হতে হবে ঠিক আছে তো এবার সে একাদশ দ্বাদশ শ্রেণীতে এই বৃত্তি পেতে গেলে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষাতে ন্যূনতম সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাম্বার কিন্তু আপনাকে পেতে হবে ঠিক আছে যদি আপনি যদি পঁচাত্তর পার্সেন্ট নাম্বারের বেশি পান তাহলে কিন্তু এই স্কলারশিপের জন্য আপনি আবেদন করতে পারবেন ইলেভেন এবং টুয়েলভে ঠিক আছে এবং এই স্কলারশিপে আপনাকে কিন্তু বার্ষিক বারো হাজার টাকা কিন্তু দেওয়া হবে বৃত্তি ঠিক আছে এবং যারা আছে স্নাতক স্তরে পড়ে তারা উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষাতে অন্তত ষাট পার্সেন্ট নাম্বার পেতে হবে ঠিক আছে তবেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং যারা স্নাতক স্তরে অনার্স এবং কমার্স নিয়ে পড়ে তারা কিন্তু বারো টাকা পাবে বছরে এবং যারা স্নাতকের হচ্ছে সায়েন্স নিয়ে পড়ে তারা কিন্তু আটশো হাজার টাকা করে পাবে ঠিক আছে এছাড়াও যারা ইঞ্জিনিয়ারিং অথবা মেডিকেল নিয়ে পড়ে তারা কিন্তু বছরে ষাট হাজার টাকা কিন্তু বৃত্তি পাবে ঠিক আছে কিন্তু আপনাকে কিন্তু উচ্চ মাধ্যমিক এবং সমতুল্য পরীক্ষাতে অবশ্যই কিন্তু ষাট পার্সেন্ট নাম্বার পেতে হবে তবেই কিন্তু এই স্কলারশিপের জন্য আপনি স্নাতক স্তরে আবেদন করতে পারবেন ঠিক আছে তো এবার যারা স্নাতক স্তর অর্থাৎ যারা এম পড়ছে তারা কিন্তু স্নাতক স্তরে মিনিমাম ফিফটি থ্রি পার্সেন্ট নাম্বার পেতে হবে তবেই কিন্তু আবেদন করতে পারবেন এবং যারা স্নাতক স্তরে আর্টস এবং কমার্স নিয়ে পড়ছে তারা কিন্তু বছরে চব্বিশ টাকা এবং যারা স্নাতক স্তরে সায়েন্স নিয়ে পড়ছে তারা কিন্তু বছরে তিরিশ হাজার টাকা কিন্তু বৃত্তি পাবে ঠিক আছে কিন্তু আপনাকে কিন্তু স্নাতক স্তরে ফিফটি থ্রি পার্সেন্ট নাম্বার অবশ্যই পেতে হবে তবে কিন্তু এই স্কলারশিপের জন্য আপনি আবেদন করতে পারবেন তো এর পরে স্কলারশিপ যেটা রয়েছে সেটা হচ্ছে কন্যাশ্রী প্রকল্প তো কন্যাশ্রী প্রকল্প হল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কর্তৃক আর্থ সামাজিকভাবে পিছিয়ে পড়া মেয়েদের শিক্ষায় আগ্রহ প্রদানের উদ্দেশ্যে ও নাবালিকা মেয়েদের বিয়ে বন্ধ করার জন্য এই প্রকল্পটি চালু করা হয় ঠিক আছে তো এই প্রকল্পে বা এই স্কলারশিপে অনেকগুলি ক্যাটাগরি আছে যেমন হচ্ছে কে ওয়ান তো রাজ্যে সরকারি বিদ্যালয়ে পাথরত তেরো থেকে আঠেরো বছর বয়সী সকল অবিবাহিতা মেয়েদের হচ্ছে কে ওয়ান বৃত্তি প্রকল্প দেওয়া হয় ঠিক আছে যারা কিন্তু অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ে তাদের কিন্তু কে ওয়ান এই প্রকল্পের আন্ডারে পড়ে তারা ঠিক আছে এবং তার বার্ষিক কিন্তু পাঁচশো টাকা করে স্কলারশিপ দেওয়া হয় ঠিক আছে তো এবার কে টু এবার কে টু হচ্ছে রাজ্যের সরকারি বা সমতুল্য শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত সকল অবিবাহিত মেয়েদের এই বৃত্তি দেওয়া হয় এর কিন্তু এককালীন পঁচিশ হাজার টাকা করে সবাই পায় ঠিক আছে যারা এককালীন কিন্তু যারা আঠেরো বছরের ঊর্ধ্বে হয়ে গেছে তারা কিন্তু এই কে টু আন্ডারে চলে আসে এবং তারা কিন্তু পঁচিশ হাজার টাকা করে তারা পায় ঠিক আছে তো এরপর যে কে থ্রি এবার কে থ্রি হচ্ছে স্নাতক স্তরে নিয়মিত কোর্সে যদি কেউ ভর্তি হয়ে থাকে মেয়েরা তারা কিন্তু পঁয়তাল্লিশ পার্সেন্ট যদি তারা নাম্বার পেয়ে থাকে অর্থাৎ যারা হচ্ছে কোনো এম পড়ছে রেগুলার কোর্সে এবং তারা যে কলেজ কমপ্লিট করেছে তারা যদি পঁয়তাল্লিশ পার্সেন্ট নাম্বার পেয়ে থাকে তারা কিন্তু এই কে থ্রি বৃত্তির জন্য আবেদন করতে পারবেন ঠিক আছে এবং যারা হচ্ছে অনার্স এবং কমার্স নিয়ে পড়ছে তারা কিন্তু বার্ষিক চব্বিশ হাজার টাকা এবং যারা পিজি সায়েন্স নিয়ে পড়ছে তারা বার্ষিক তিরিশ হাজার টাকা কিন্তু স্কলারশিপ পাবে ঠিক আছে তো এর পরে যে স্কলারশিপটা রয়েছে সেটা হচ্ছে ওএসই স্কলারশিপ তো ওয়েসসি স্কলারশিপ হলো রাজ্য সরকারের কর্তৃক সংরক্ষিত এস সি এস টি এবং ওবিসি বিসি ক্যাটাগরি ছাত্রছাত্রীদের জন্য ঠিক আছে তো এই ওয়েসি স্কলারশিপের জন্য আপনি যদি আবেদন করতে চান তাহলে কিন্তু আপনার বার্ষিক আয় দু লক্ষ টাকার কম হতে হবে এবং কিন্তু আপনাকে এস সি এস টি এবং ও ক্যাটাগরির মধ্যে হতে হবে ঠিক আছে তো এই ওয়েসসি স্কলারশিপের মধ্যে অনেকগুলি ভাগ আছে যেমন হচ্ছে পি ম্যাট্রিক এসি স্কলারশিপ তো পশ্চিমবঙ্গে বসবাসকারী এসসি এবং এসটি ক্যাটাগরির নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন ঠিক আছে যারা পি ম্যাট্রিক অর্থাৎ যারা নবম এবং দশম শ্রেণীতে পড়ে তারা কিন্তু পি ম্যাট্রিক স্কলারশিপের আন্ডারে পড়ে ঠিক আছে এর বাৎসরিক কিন্তু আপনাকে দু থেকে আট হাজার পাঁচশো টাকা পর্যন্ত আপনাকে স্কলারশিপ দেওয়া হয় ঠিক আছে এরপর হচ্ছে পোস্ট ম্যাট্রিক ওইসি স্কলারশিপ তো পশ্চিমবঙ্গে বসবাসকারী এস সি এস টি এবং ওবিসি ক্যাটাগরি শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন এবং যারা ইলেভেন এবং টুয়েলভে যারা পড়ে তারা কিন্তু এই স্কলারশিপের আন্ডারে পড়ে তো এই স্কলারশিপে আপনাকে বার্ষিক হচ্ছে দু টাকা থেকে ন টাকা টাকার পর্যন্ত দেওয়া হয় যারা ইলেভেন টুয়েলভে পড়ে এবং যারা স্নাতকে পড়ে অর্থাৎ কলেজে পড়ে তারা কিন্তু আর্টস কমার্স এবং সায়েন্সে পড়ে তারা কিন্তু বার্ষরিক তিন হাজার থেকে ন টাকা পর্যন্ত কিন্তু দেওয়া হয় ঠিক আছে এই স্কলারশিপে এবং যারা স্নাতক নিয়ে পড়ছে এবং ফার্মাসি এবং কিন্তু নার্সিং এলএলবি হোটেল ম্যানেজমেন্ট এগুলো করছে এবং যারা স্তর কোর্স করছে তারা কিন্তু বার্ষিক ছ হাজার তিনশো ষাট থেকে ন হাজার আটশো চল্লিশ টাকা মধ্যে পাবে ঠিক আছে এবং যারা মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং এবং যে বিএসসি পিএইচডি এগুলো করছে তারা কিন্তু বার্ষিক ছ হাজার ছশো থেকে চোদ্দো হাজার চারশো বন্ধু মধ্যে কিন্তু বৃত্তি পাবে এই ওয়েসি স্কলারশিপে ঠিক আছে তো এর পরে যে স্কলারশিপ রয়েছে সেটা হচ্ছে নবান্ন স্কলারশিপ তো নবান্ন স্কলারশিপ মুখ্যমন্ত্রীর তান তহবিল থেকে একাদশ দ্বাদশ শ্রেণী থেকে শুরু করে স্নাতক স্তর পর্যন্ত কিন্তু দেওয়া হয় ঠিক আছে তো এই বৃত্তি প্রকল্প সেই সব শিক্ষার্থীদের দেওয়া হয় যারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং রাজ্য থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কিন্তু দিতে হবে ঠিক আছে যারা দশম শ্রেণীতে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট নাম্বার পেয়েছে তারা একাদশ ও দ্বাদশ শ্রেণীতে এই স্কলারশিপ পাবে এবং যারা দ্বাদশ শ্রেণীতে অর্থাৎ টুয়েলভে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট নাম্বার পেয়েছে তারা কিন্তু স্নাতক স্তরে অর্থাৎ কলেজে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে এবং যারা স্নাতক স্তরে পঞ্চাশ থেকে ফিফটি থ্রি পারসেন্ট নাম্বার পেয়েছেন তারা স্নাতক স্তরে অর্থাৎ এম এতে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন ঠিক আছে বোঝা গেল তো এই স্কলারশিপের জন্য আবেদন করতে গেলে আপনার কিন্তু বাসরিকায় এক লক্ষ কুড়ি হাজার টাকার মধ্যে হতে হবে ঠিক আছে তবে কিন্তু এই স্কলারশিপের জন্য আপনি আবেদন করতে পারবেন এবং এই স্কলারশিপে কিন্তু আপনাকে দশ হাজার টাকা কিন্তু আপনাকে বৃত্তি দেওয়া হয় ঠিক আছে তো এর পরের যে স্কলারশিপ রয়েছে সেটা হচ্ছে ঐক্যশ্রী স্কলারশিপ ঐক্যশ্রী স্কলারশিপ রাজ্য সরকারের দ্বারা চালু করা একটি বৃত্তি যার মাধ্যমে রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা বৃত্তি প্রদান করা হয় তো পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং কিন্তু মুসলিম শিখ জৈন খ্রিস্টান বৌদ্ধ পার্সি এই ছটি সম্পদের মধ্যে যে কোনো একটি সম্প্রদায়ের আপনাকে অন্তর্ভুক্ত হতে হবে তবেই কিন্তু আপনি ঐক্যশ্রীর স্কলারশিপের জন্য আপনি আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গে অবস্থিত কেন্দ্র বা রাজ্য সরকার পরিচালিত বা সরকারি স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানে কিন্তু আপনাকে পাঠরত করতে হবে অর্থাৎ আপনাকে কিন্তু রেকগনাইজ আপনাকে ইউনিভার্সিটি বা আপনাকে বোর্ড থেকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক আমাকে পাশ করতে হবে ঠিক আছে এবং পূর্ববর্তী পরীক্ষায় ন্যূনতম পঞ্চাশ পার্সেন্ট আমাকে নাম্বার পেতে হবে ঠিক আছে এটাই কিন্তু আপনাকে আপনি যদি ইলেভেনে যদি আবেদন করে থাকেন তাহলে কিন্তু আপনাকে মাধ্যমিকে পঞ্চাশ পার্সেন্ট নাম্বার পেতে হবে এরপর যদি আপনি কলেজে আবেদন করে থাকেন তাহলে কিন্তু আপনাকে টুয়েলভে পঞ্চাশ পার্সেন্ট নাম্বার পেতে হবে যদি আপনি পঞ্চাশ পার্সেন্ট নাম্বার পান তাহলে কিন্তু এই স্কলারশিপের জন্য আপনি এলিজিবল ঠিক আছে এবং কিন্তু পারিবারিক আয় দু লক্ষ টাকার কম হতে হবে যদি আপনি পারিবারিক আয় যদি দু লক্ষ টাকার কম হয় তাহলে কিন্তু এই স্কলারশিপের জন্য আপনি আবেদন করতে পারবেন ঠিক আছে এছাড়া পশ্চিমবঙ্গের বিভিন্ন ছাত্রছাত্রীর জন্য বিভিন্ন বেসরকারি স্কলারশিপও রয়েছে যেমন জিন্দা স্কলারশিপ জিপি বিল্লাস স্কলারশিপ প্রিয়ম্বতা বিল্লাস স্কলারশিপ অনন্ত মেধাবীতি স্কলারশিপ রায়মাটিন স্কলারশিপ কোলগেট স্কলারশিপ তো এছাড়া কিন্তু বিভিন্ন স্কলারশিপ কিন্তু রয়েছে ঠিক আছে তো আজকের ভিডিওতে আমি আপনাদের এই স্কলারশিপের একটু ধারণা দিলাম যদি কোনো স্কলারশিপ সম্বন্ধে আপনি ডিটেলসে যদি ভিডিও চান তাহলে কিন্তু কমেন্ট করে জানান আমি সেটা অবশ্যই আপনাদের ভিডিও তৈরি করে দেবো ঠিক আছে এবং এই ভিডিও যদি একটু ভালো লাগে থাকে ভিডিওটা একটু লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল নোটিশানটাকে অন করে রাখুন কারণ আমরা এরকম রেটেড নিত্য ভিডিও নিয়ে আসি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ